দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আঠারো ছোটো এই সময় ফোন করতে হ্যালো বন্ধু বন্ধু তুই তো জানোস আফসান আল্লাহকে রিলেশন হয়েছে কয়দিন মাত্র হয়েছে, এখন আমার ওলে ঘুরতে যেতে চাই, পকেটের অবস্থা তেমন ভালো না, কটা টিয়া দরকার ছিল, 500 টিয়া যদি ধার দিতি। বন্ধু আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধু, আমার কাছে একটা টিয়া নাই, ইদানিং এমন এক অভাবে আসি রে ভাই, তুই অন্য কারো কথা চাইয়া দেখ, ঘরের মধ্যে মা বাপ গালাগালি করে টিয়া পয়সা দিতে হবে ভিক্ষা। তুই না একটু আগে ফেসবুকে পোস্ট দিলি টিয়া নিয়া, এতটুকু সময়ের মধ্যে অভাব পড়ে গেলি গা? তুই বন্ধু পোস্ট দেখলি কেন, তখন মতো কিছু শেষ হয়ে গেল, হাইট করে পোস্ট দিয়েছিলাম আমি। ফেক আইডি দিয়ে দেখছি রে বন্ধু, জায়গা ভালো হয়েছে, তোর মন পরে কেকর হয়ে গেছে, আর জীবনে কি বিপদে পড়তি না, আর জীবনে কি টেকাই তিনি না নাকি, ভালো থাক, আল্লাহ পাল্লা, আসসালামু আলাইকুম। সাসা শোয়া গিয়ে শিলে তো ভাগিয়ে গেছে গা, আরে বাতি যা আর কইস না, আজকালকার পোলাপান সব নষ্ট হয়ে গেছে, তখন শুনলাম মানছে কয় শোয়া কিনে গেছিল আর মার কাছে বিয়ার বস্তা ঢুকে গেছিল, কিন্তু তারা মানলে মানে নাই দেখিয়া শোয়া শিলে হইলো ভাগিয়ে গেছে, মানলো না কেন, মানলে কেন মান সমান যাই তো আসা সোমা গেল বেকার বিয়ে করে খাওয়াই গেছে, এর লেগে শিলের মায়ের এখন সম্মুখ মাই নেলাই নাই, বেকার দেখে কি বিয়ে করলে আল্লাহ বরকত দেয় রিজিকের পয়সা করে দেয় আর কাজে কামেও মন হয় চাষা শিউর নিয়ম নেই চাষা একটা কথা করতে পারি, আমাদের মায়ের আপসারা আমি পছন্দ করি আর আমার পছন্দ করি, আমরা দুইজনের বিয়ের ব্যবস্থা করে দিলে ভালো হয়, তুই তো একটা বড় বাধ্য আমার মেয়ের বিয়ে করে কি খাওয়াবি কি, একটু আগে নাম নিয়ে কইলেন বিয়ে করলে বরকত হয় রিজিক বাড়ে কাজে কামে মন বয়, এখন আপনার একা কলটি লই লেন আমি আপনার মায়ের বিয়ে করে স্যার ইসলামী করস নাকি বাট আমার লোকে, আমি তো সুরকের কথা কইছি জানতে সহিদার কইল তুই নাকি জাকিরের টঙ্গ বইয়া সিগারেট খাস, আব্বা আপনি সামান্য সোনাইয়ের কথা আমার অবিশ্বাস করেন, আব্বা আপনি আমার জীবন একটা ভাঙকাইতে দেখছেন, আর সিগারেট তো দূরের কথা আব্বা সিগারেটের গন্ধ আমি উঠাই না, সিগারেটের গন্ধ পাইলে আব্বা আমার বমিয়ে, আব্বা আই হেট সিগারেট ভেরি মাচ। ও বন্ধু বন্ধু রে ল তোর বেঞ্চনার ফান, ও নো তুই আমার সময় পাইলি না, মাত্র সিগারেট খাওয়ার কারণে মুগুরের বাড়িকে মৃত্যুর কোলে ডলে বলো তাজুল ইসলাম, মৃত্যুর পর তার ওজন হয়েছিল 105 কেজি, সিগারেটই যে মৃত্যু ঘটায় তা উদাহরণস্বরূপ ইতিহাসের ময়লা পাতায় রয়ে গেল তাজুল ইসলাম। আমরা তার আক্তার মাত্র কামনা করছি দেলারা চিনি ধরা টিভি। হ্যালো ভাই ব্রাদার, ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি ভালো না লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আসসালামু আলাইকুম। আব্বা কিছু টাকা দাও, টাকা দিয়া কি করবি রে বাপ, আমার কিছু বন্ধু বান্ধবকে ট্রিট দিমু, এই লো 1000 টাকা আমি চাবারা দিস, এই লো 1000 টাকা বন্ধু বান্ধবকে ট্রিট দিস, গুড বাই ড্যাডি। এই আফসানা তরে আমার খুব ভাল লাগছে, আমার লাগে তোর অবৈধ রিলেশন করতে হইল, আমি এগুলো করতাম না, এগুলো হারাম কাজ না, তোর এগুলো করতে হইব, আমি এগুলো করতাম না, ভাইসা
আমদার ফলা সুলেমান রাস্তাঘাটে বইয়া ধূমপান করে মদ খায় গাঁজা খায়। আমার মায়ের এমডে যাইতেছে, পরে আয় কয় কি অবৈধ প্রেমের প্রস্তাব দেয়, অবৈধ সম্পর্ক করার লাগে কয়। আমার ফোলার আমি চিন, আমার ফোলার মধ্যে সব সময় ফোলা অত এলাকায় একটা নাই, আর আমার ফোলার নাম আপনি বদনাম দেয়। আমার মাইয়া এই হারাম কাজে রাজি না হয় আমাদের ফোলা আমার মেয়েরা সর মারছে। আপনি আর বিচার করেন, আমার ফোলার সহ সরম আমাদের মাইয়া এসে খারাপ, আমাদের মাইয়াতে এম গিয়া কোন জায়গায় কোনো আকাম করে রয়েছে কোনো অঘটন ঘটে গেছে। আপনাকে আমি অভিশাপ দিলাম, আল্লাহ আপনাকে কোন দিন ভালো করতো না, আপনি কি আমার ফের দেন নাকি? ব্রেকিং নিউজ, চিপাগুলিতে মাদকদ্রব্য বন্টন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংঘর্ষ। দুই বন্ধুর মধ্যে সোলেমান নামে একজন নিহত হয়েছে এবং অপরজন পলাতক, পুলিশ তাকে খুঁজছে। আমাদের সবারই উচিত আমাদের ছেলে মেয়ে কোথায় যায়, কার সঙ্গে মিশে, কী করে সেই দিকে খেয়াল রাখা এবং চাওয়া মাত্র ব্যাগ খালি টাকা পয়সা না দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তাজুল ইসলাম ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।